দুনিয়াতে যখন কোনো ব্যক্তি অপরাধ করে তখন পুলিশ তাকে গ্রেপ্তার করে তার অপরাধ অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হয় বর্তমান অপরাধীদের শুধুমাত্র জেল দেওয়া হয়ে থাকে কিন্তু ইতিহাসে এমন কিছু শাস্তি রয়েছে যা আপনি কল্পনা করতে পারবেন না আমাদের আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি ইতিহাসের কিছু ভয়ানক শাস্তি যা দেখলে বিশ্বাস করতে পারবেন না তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক চেয়ার অফ টর্চার চেয়ার অফ টর্চার এমন এক ধরনের প্রক্রিয়া ছিল এই শাস্তি ইউরোপ ও চায়নায় সবচেয়ে বেশি দেওয়া হতো চেয়ারটি অপরাধীদের মুখ থেকে সত্য কথা বের করার জন্য ব্যবহার করা হতো আবার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য ব্যবহার করা হতো যারা কালো জাদু ধর্ষণ এবং খুন করার মতো অপরাধ করত তাদের শাস্তিস্বরূপ এই চেয়ারে বসে মৃত্যুদণ্ড দেওয়া হতো চেয়ারটি তৈরি করা হয়েছে কাঠ দিয়ে আর রয়েছে অসংখ্য পেরেক অপরাধীদের জোর করে এই চেয়ারে বসানো হতো আর তার অপরাধ স্বীকার করার জন্য টর্চার করা হতো যদি সে নিজে তার অপরাধ স্বীকার না করত তাহলে এই চেয়ারে লাগানো বেল্ট আরও টাইট করে দেওয়া হতো যার ফলে চেয়ারে থাকা পেরেক অপরাধীর শরীরে ঢুকে যেত যাদের মৃত্যুদণ্ড দেওয়া হতো তাদের এই চেয়ারে বসে বেডগুলো শক্ত করে বেঁধে জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো কখনো কখনো এই ভয়ানক শাস্তিগুলো অন্যান্য অপরাধীদের সামনে করা হতো যাতে করে তারা তাদের অপরাধ করার আগে স্বীকার করে নেয় একটু কল্পনা করে দেখুন এই শাস্তি কতটা ভয়ানক হতে পারে কফিন পালিশমেন্ট পৃথিবীর সেরা পালিশমেন্টের মধ্যে কফিন পালিশমেন্ট অন্যতম এখানে অপরাধী ধীরে ধীরে মারা যায় এটা এক ধরনের মেটালের স্ট্রাকচার যা কফিনের মতো করে বানানো হয়েছে এটা এক ধরনের ছোট খাঁচার মতো যা ছোট পিলারের সাথে আটকে রাখা হতো খাঁচাটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এখানে অপরাধী কোনোভাবে বসতে পারতো না এবং দাঁড়াতেও পারতো না এই শাস্তি দেওয়া হতো তাদের যারা সৃষ্টিকর্তাকে অবমাননা করত এই শাস্তি এমন জায়গায় দেওয়া হতো যেখানে মানুষ প্রতিদিন এই অপরাধীকে দেখতে পারবে খাঁচায় আটকে থাকা অপরাধী যন্ত্রণায় দুই থেকে তিন সপ্তাহে মৃত্যুবরণ করত এমনকি মারা গেলেও তার দেহ সেখান থেকে বের করা হতো না যাতে পশু পাখিরা সেই দেহের মাংস কামড়ে খেতে পারে একটু অনুভব করুন এই শাস্তি কতটা জঘন্যতম ডেড বাই বয়লিং আপনি হয়তো নাম শুনে ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে এই শাস্তি দেওয়া হতো জীবিত মানুষকে গরম পানিতে সেদ্ধ করে 1531 দিকে ইংল্যান্ডের বাদশাহ কিং হেনরি এই শাস্তি চালু করেন এই শাস্তি তাদের দেওয়া হতো যারা মূলত অন্যদের বিষ পান করে হত্যা করত অপরাধীদের একটি পাতিলের মধ্যে বসিয়ে রাখা হতো তারপর সেখানে তেল পানি সহ বিভিন্ন লিকুইড দিয়ে পাতিলটি পরিপূর্ণ করে আগুন ধরিয়ে দেওয়া হতো ধীরে ধীরে পানি ফুটতে থাকে আর অপরাধীও ছটফট করতে থাকে শাস্তিটি এতটাই ভয়ানক ছিল যে যে দেখত সে অজ্ঞান হয়ে যেত এই শাস্তি পরবর্তীতে ইউরোপ ও এশিয়ার মধ্যে দেখা যেত এটি খুব ধীরে ধীরে হতো কেননা প্রথমে পানি গরম হতো তারপর অপরাধীর শরীরের মাংসগুলো ঝলসে যেত এমন শাস্তির কথা কল্পনা করলে যেন গায়ের লোম দাঁড়িয়ে যায় ডেড বাই সয়ানিং করাত বড় বড় গাছ কাটার জন্য ব্যবহার করা হয়ে থাকে কিন্তু ইতিহাসে এমন কিছু শাস্তি আছে যেখানে এই করাত দিয়ে মানুষকে দুটুকরো করা হতো এই শাস্তি দেওয়ার সময় অপরাধীকে উল্টো দিকে ঝুলিয়ে রাখা হতো তারপর দুজন মিলে মাঝখান থেকে শুরু করে দুটুকরো করা হতো শাস্তিটি এতটাই ভয়ঙ্কর ছিল যে কল্পনা করলে হাত পা ঠান্ডা হয়ে যায় ইতিহাসবিদদের মতে এই শাস্তি ইরানে শুরু হয়েছিল তারপর গোটা পৃথিবীতে অপরাধীদের শাস্তি হিসেবে ব্যবহার করা হতো এই শাস্তি সবচেয়ে বেশি ইউরোপে ব্যবহার করা হতো লাস্ট 1848 সালে ইউরোপের হাঙ্গেরিতে ব্যবহার করা হয়েছিল সেই সময় এই শাস্তি হাঙ্গেরিতে কমন একটা বিষয় ছিল হেড ক্রোশার এই টেকনিকটি রোমান সৈন্যরা তাদের শত্রুদের কাছ থেকে তথ্য বের করার জন্য ব্যবহার করত পাশাপাশি এই টেকনিকটি মৃত্যুদণ্ড কার্যকর করতে ব্যবহার করা হতো ক্যাথলিক মাঝহবের পাদ্রী তাদের ধর্মের লোকদের ইবাদত করার জন্য ঘোষণা দিত যদি কেউ তাদের কথা না মানত তাদের এই কৌশলে শাস্তি দেওয়া হতো এই হেড ক্রোশার স্পেন ও পর্তুগালের পাদ্রীরা বেশি ব্যবহার করত যারা কালো জাদু ও ধর্মের বাইরে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিত তাদের এই শাস্তি দেওয়া হতো এই স্ট্রাকচারটি মেটাল দিয়ে তৈরি করা অপরাধীর মাথা এটার উপরে বসিয়ে টাইট করে দেওয়া হতো এই শাস্তি এতটাই জঘন্য ছিল যে যারা এই শাস্তির সম্মুখীন হতো তারা তাদের গোপন তথ্য দিয়ে দিত যাদের মৃত্যুদণ্ড দেওয়া হতো তাদের ক্ষেত্রে যতক্ষণ না তারা মৃত্যুবরণ করে ততক্ষণ স্ক্রু টাইট করে রাখা হতো ইতিহাসবিদদের মতে 1400 সাল পর্যন্ত এই শাস্তি ব্যবহার করা হতো একবার কল্পনা করুন এই শাস্তিগুলো যদি এখন দেওয়া যেত তাহলে আমাদের পৃথিবীতে কোনো অপরাধী থাকতো না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন আর আপনি যদি এমন ভিডিও পছন্দ করে থাকেন তবে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে পরের এপিসোডে ধন্যবাদ